ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان عده الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم الايه سيدي السلام عليكم ورحمه الله وبركاته আজ চোদ্দশো তেতাল্লিশ হেজরি রুজুল মাসের কুড়ি তারিখ আর মাত্র দিন দশেক পর চোদ্দশ চুয়াল্লিশ শুরু হতে চলেছে এই হিজড়ি সালের সূচনা ইতিহাস কি কবে ও কোন প্রেক্ষাপটে হিজড়ি সাল গণনা শুরু হয়েছিল আজ আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ দর্শক প্রথমে একটি জরুরি ফতোয়া বলে রাখি প্রত্যেক মাসে নতুন চাঁদ দেখা ও চন্দ্র মাসের তারিখের হিসাব রাখা এবং হিজড়ি শাল গণনার হেফাজত করা মুসলিম উম্মাহর উপর ফর্জে কিফায়া আবার বলছি প্রত্যেক মাসে নতুন চাঁদ দেখা ও চন্দ্র মাসের তারিখের হিসাব রাখা এবং হিজড়ি শাল গণনার হেফাজত করা মুসলিম উম্মাহর উপর ফর্জে কিফায়া বায়ানুল কোরআন নামক বিখ্যাত তাফসির গ্রন্থে কোরআন মজিদের সুরাত তাওবার ছত্রিশ নম্বর আয়াতের তাফসিরের অধীনে এই ফতোয়াটি লেখা আছে এ দ্বারা বোঝা গেল ইসলামী হিজরি সাল ও চন্দ্রমাসের তারিখের হিসাব রাখা অত্যন্ত জরুরি কেননা চন্দ্রমাসের তারিখের উপরই ইসলামের আমল সমূহ নির্ভরশীল অতএব এটা ইসলামের সভ্যতা কিন্তু অত্যন্ত আফসোসের সাথেই বলতে হয় আজ আমাদের মুসলিম সমাজের অধিকাংশ মানুষ ইসলামী হিজরি সাল ও আরবি তারিখ সম্পর্কে কোনো খোঁজ খবরই রাখেন না বর্তমান আমাদের মুসলিম সমাজের শতকরা এক ভাগ মানুষও আরবি তারিখ ব্যবহার করেন না অথচ এটা ইসলামের সভ্যতা আমরা মুসলিম আরবি তারিখ ব্যবহার করা আমাদের কর্তব্য যদিও প্রয়োজনে বাংলা কিংবা ইংরেজি তারিখ ব্যবহার করা জায়েজ আছি এটা জাইজ কিন্তু চন্দ্রমাসের তারিখের হিসাব রাখা উন্মতির উপর ফরজ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সচেতন হওয়ার তাফিক না এত করুন সম্মানীয় সুদীবৃন্দ বোধহয় আপনাদের জানা আছে চন্দ্রমাসের তারিখ হিসাব রাখার এই অসাধারণ গুরুত্বের কারণেই আমাদের জামিয়া নর্মানিয়ায় একটি বিশেষ শাখা প্রতিষ্ঠিত করা হয়েছে হেলাল কমিটি বিভাগ এই হেলাল কমিটি বিভাগের মাধ্যমে আমরা প্রত্যেক মাসে নতুন চাঁদের সংবাদ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকি আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে একান্ত আবেদন যখন জামিয়া নর্মানিয়ার হেলাল কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে কোনো চন্দ্র মাসের নতুন চাঁদের সংবাদ পৌঁছবে আপনারা যথাসাধ্য সেটাকে শেয়ার করে ইসলামের একটি ফরজ করার চেষ্টা করবেন এবার আমরা সর্বশেষ কথা আলোচনা করছি হিজড়ি সালের সূচনার ইতিহাস কি কবে ও কোন প্রেক্ষাপটে হিজড়ি সাল গণনা শুরু করা হয়েছিল এ সম্পর্কে বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে রুহুল মানিতে তাওবার ছত্রিশ নম্বর আয়াতের তাফসিরের অধীনে লেখা আছে সতর হিজরির কথা যখন দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খতাব রদি আল্লাহ তাল আনহুর জামানা চলছিল তখন বাসরা প্রদেশের গভর্নর ছিলেন বিশিষ্ট সাহাবি আবু মুসা আশারি রদি আল্লাহু আনহু এই আবু মুসা আশারি রদি আল্লাহু আনহু মদিনায় ওমর আব্দুল তালা রদিয়াল নামে একটি চিঠি লিখে বলেছিলেন হে আমিরুল মুমিনিন। মদিনা থেকে আপনার পক্ষ থেকে একটি চিঠি আমাদের কাছে এসেছে সেই চিঠিতে তারিখের জায়গায় লেখা আছে শাহবান মাস কিন্তু আমরা এটা বুঝতে পাচ্ছি না যেটা কোন সালের সাবান মাস অতএব আমার পরামর্শ কোনো ঐতিহাসিক দিন থেকে সাল গণনা শুরু করে আলাদাভাবে বর্ষ গণনা চালু করা হোক এবং সেই অনুযায়ী ইসলামী রাষ্ট্রের কার্যক্রম এবং ইসলামের আমলগুলো পালন করা হোক বলা বাহুল্য হযরত উমর উবনুল খতাব রদি আল্লাহু আনহু আবু মুসা আশারি রদি আল্লাহ আনহুর প্রস্তাবকে সমর্থন জানিয়েছিলেন এবং তিনি সাহাবা রদি আল্লাহু আনহু মজমাইনকে ডেকে পরামর্শ করেছিলেন সেই মিটিংয়ে ঐক্যমতে সিদ্ধান্ত হয় হিজরতের দিনটি ইসলামের বিশেষ ঐতিহাসিক দিন যেদিন রসুলুল্লা সাল্লাহ আলীবাসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন সেই দিন থেকে ইসলামী নববর্ষ গণনা শুরু করা হবে সেই থেকেই হিজরি সাল গণনা শুরু হয় আর আজ চোদ্দোশো তেতাল্লিশ হিজরির জলহিজ্জা মাসের কুড়ি তারিখ আমরা দোয়া করি আল্লাহরবুল আলমিন আমাদের চলতি বছরের যাবতীয় খতা মাফ করুন আর আগামী বছরে বেশি বেশি নেক আমল করার তৌফিক নায়েত করুন রব্বানা তকব্বাল মিন্না ইনাকান্ত সামিউল আলিম বা সাল্ল নবীল উম্মিউল করিম